জুটির গোপন থাকা সংসার প্রকাশ্যে আসতেই অপুর উপর নেমে এসেছে ঝড়। একের পর এক সাকিবের অভিমানের জবাব দিতে হয়েছে ঠান্ডা মস্তিষ্কে। এবার বিচ্ছেদের খবর ও কাগজ হাতে পাওয়ার পর অপু খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। মিডিয়া ও লোকমুখে প্রকাশিত গুঞ্জনের জবাবে সাকিবকে নিয়ে কোনো প্রকার উল্টোপাল্টা বক্তব্য দেননি আলোচিত এই নায়িকা, বরং মিডিয়ার কাছে সময় চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন সাকিবের পরিবার, নাকি সংগঠন, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট জনদের কাছে। এমনকি অপুর সবকিছু ছেড়ে সাকিবের সংসারে থাকতে চেয়েছেন, তার সন্তানকে নিয়ে সুখের ঘর রচনা করতে চেয়েছেন। অবশেষে সেই ধৈর্যের ফল পেতে যাচ্ছেন অপু বিশ্বাস। অপুর এই সংসার অনুরাগ মনোভাব দেখে কিছুটা ঠান্ডা হয়েছেন চিত্রনায়ক সাকিব খান। কিছুদিন আগে কলকাতা থেকে ফিরেছেন তিনি, এসেই একমাত্র সন্তান জয়কে সময় দিয়েছেন, তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়ে যায়। সাকিব ও জয়ের এই ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছে হয়তো সাকিব অপুর দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে। সন্তানের সঙ্গে সাকিবের এই ছবি তারই একটি আভাস। 26 ডিসেম্বর মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এর আরও একটি সূত্র খুঁজে পাওয়া গেছে। এদিন চলচ্চিত্রের 20 জন বিশেষ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। সংগঠনের 20 বছর পূর্তি উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় নায়ক সাকিব খান ও অপু বিশ্বাসকে। সাকিব অপু শ্রেষ্ঠ জুটির পুরস্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না সাকিব খান, তাই সাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস। এ সময় সাকিবকে সম্মান প্রদর্শন করে উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে অপু বলেন, যত যাই হোক, সাকিব খান এদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। এ সময় সাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, সাকিবের সঙ্গে আমার প্রায় প্রতিটি সিনেমায় দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। আমি আমার নিজের জন্য এবং সাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। অপুরের বক্তব্য ইঙ্গিত দেয় যে সব দ্বন্দ্ব ভুলে দুজনে হয়তো সন্তানের কথা চিন্তা করে সমঝোতারই পথ খুঁজছেন, এখন শুধু দেখার অপেক্ষা। দর্শক ঠান্ডা মাথায় উত্তর দিয়ে অপু বিশ্বাস একটি খুবই ভালো কাজ করেছেন এবং এই জন্য সাকিব খানের মনও আগের থেকে অনেক বেশি নরম হয়েছে, এখন শুধু প্রতিষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বলার অপেক্ষা, আর আমরা আছি সেই অপেক্ষায়। দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং সাকিব অপু সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।